নমস্কার কেমন আছেন সবাইকে জানাই মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজ আমি আগের দিনের ওই ভিডিওটা পার্ট ওয়ানটা আমি দিয়েছিলাম আজকে দেবো আপনাদের পার্ট টুটা অর্থাৎ বক্স বানানোর ভিডিওর পার্ট টু তো চলুন আমরা ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট একদম যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মৌমাছি চাষ সম্বন্ধে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আপনার একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটাই ইমপ্রেস করে তো চলুন ভিডিওটা শুরু করি ওকে এবার যে কথাটা আমি বলবো এরকম ধরনের একটা প্রশ্ন আসতে পারে যে বক্স আমরা কি দিয়ে বানাবো বক্স কি কাট ছাড়া আরও অন্য কিছুর হয়ে থাকে একদম বক্স কাঠ ছাড়া অনেক কিছুর হতে হতে পারে আজকাল তোমরা দেখতে পাচ্ছি ফাইবারের প্লেট দিয়ে বক্স বানানো হচ্ছে কংক্রিটের প্লেট দিয়ে বক্স বানানো যেতে পারে বিভিন্ন জিনিস দিয়ে বক্স কিন্তু বানানো যেতে পারে কিন্তু কাঠ দিয়ে আজ আমি আপনাদের দেখাবো সব কিছু দিয়ে বক্স হয় কিন্তু আমি মনে করি যে কাঠটাই হচ্ছে সবচেয়ে বেটার বেস্ট জিনিস তার থেকেও ভালো জিনিস বেস্ট জিনিস এটা বাট আমার মনে হয় যে কাঠ সবচেয়ে ভালো জিনিসটা আমার মনে হয় তো আমি জানি না কোনটা ভালো তো আজ আমি আপনাদের কাঠটা দিয়েই দেখাচ্ছি কাঠকে আমি কেন ভালো বলছি দেখুন চট করে অন্য জিনিস কিন্তু ঠান্ডায় থাকলে ঠান্ডা হয়ে যায় একটা ধাতব জাতীয় জিনিস কংক্রিটের জিনিস খুব ঠান্ডাতে থাকলেও ঠান্ডা হয়ে যাচ্ছে রোদ্দুর লেগে গেলেও চট করে টেম্পার হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তো সেখানে আমাদের কাঠ কিন্তু চট করে তেবে যায় না আবার চট করে ঠান্ডা হয়ে যায় না গরম হয় না চট করে আবার চট করে ঠান্ডা হয়ে যায় না এই জন্য কাঠটা বেটার এবার কাঠটা আমরা কি থিকনেসের কাঠ নিয়ে আজকে বক্সটা বানাবো আমরা যে থিকনেসের কাঠটা নিয়ে বক্সটা বানাবো সেটা হচ্ছে একটা দেখবেন মাপ থাকে প্রায় সকলের বাড়ির আসবাবপত্র বানানোর জন্য যে সাইজের তক্তাটা কাঠকল থেকে কাটা হয় দেখবেন একটা তিনজো সাফা তিন যে এই সাইজের যে কাঠটা এই কাঠটাই দিয়ে কিন্তু আমরা বানাবো খুব বেশি মোটা করলে কি হয় কাঠটা ওয়েস্টেজ হয়ে যায় আবার কি হয় খুব পাতলা করলে কিন্তু তাতেও একখানি প্রবলেম আসে খুব ঠান্ডার সময় ভেতরে ঠান্ডাটা চলে যাবে খুব গরমের সময় আবার কাঠটার বাইরে রোদ্দুর লাগলে ভেতরটা তেতে যাবে ওকে এই জন্য আমি বলবো এই সাইজের কাঠটা দিয়ে আমরা বক্স বানাবো চলুন এবার আমরা বক্সটা বানাই তাহলে আজকে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা বানাবো হচ্ছে ব্রুড চেম্বার বা ব্রুড আমরা কোনটাকে বলছি যেখানে হচ্ছে মৌমাছি বাচ্চা কাচ্চা পারে সেটা হচ্ছে ব্রুড এবার হচ্ছে ব্রুডের মাপটা কি হবে ব্রুডের মাপটা হবে আমি কিন্তু এই জন্য আগে ফ্রেমটা বানাই যে ফ্রেমের মাপ অনুযায়ী ব্রুডের মাপটা হবে দেখুন ফ্রেম হচ্ছে বিভিন্ন সাইজের ব্রুড় হতে পারে চার ফ্রেমের ব্রুড় হতে পারে ছয় ফ্রেমের হতে পারে দশ ফ্রেমের হতে পারে তো আজকে আমরা যে ব্রুডটা বানাবো সেটা হচ্ছে আর্ট ফ্রেমে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে না ফ্রেমের মাপটা নিতে হবে ফ্রেমের এটা সাইডের মাপ এটা হচ্ছে সাইড আর হচ্ছে একটা ফ্রেমের লং হচ্ছে এখান থেকে এটা আর চওড়া বলতে যাচ্ছি এদিক থেকে এদিক এটা হচ্ছে চওড়া তাহলে আমার একটা ফ্রেমের চওড়া কত হচ্ছে আমার ফ্রেমের চওড়া হচ্ছে এইটা দেখুন থ্রি সেন্টিমিটার ওকে তাহলে আমাকে এই মাপে কিন্তু ব্রুডটা করতে হবে তাহলে একটা ফ্রেমের চওড়া তিন সেন্টিমিটার আমি আটটা ফ্রেমের বক্স বানাবো তাহলে আট তিনে চব্বিশ সেন্টিমিটার প্লাস কি করব আমরা মানে পয়েন্ট ফাইভ সেমির মতো ফাঁক রাখবো তাহলে কী হবে চব্বিশ সেন্টিমিটার করলে কী হবে একদম গায়ে গায়ে লেগে যাবে আপনাকে পরে ফ্রেমগুলো তুলতে হলে ইজি থাকবে না টাইট হয়ে যাবে তার জন্য আমাকে কিন্তু এই ফাঁকটা রাখতে হবে এই ফাঁকটা না রাখলে কিন্তু ভবিষ্যতে আমাকে তুলতে তার জন্য আমি প্রথমে কিন্তু এই মাপেই কেটে নিচ্ছি ওকে এই মাপে আমি কটা কাটবো দুটো কাঠের টুকরো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু কাটার দিয়ে কাটার সময় একটুখানি সাবধানে কাটবেন আমি এটা বারবার বলছি আমরা কেউ কোনো কাঠের মিস্ত্রি বা কার্পেন্টার নই ওকে কাটার দিয়ে কাটার সময় কিন্তু সাবধানে কাটবেন হ্যান্ড কাটার দিয়েও ইউজ করতে পারেন আমি দুটো কাটিং কেটে নিয়েছি এবার এই দুটোকে কি করব গ্রুপ বানিয়ে নেবো গ্রুপ বলতে যেটার উপর ফ্রেমটা থাকে সেই গ্রুপটা বানিয়ে নিচ্ছে খুব ধীরে ধীরে সযত্নে আপনারা কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রেখে গ্রুপটা বানাবেন আর ব্রক্সটা আপনারা নিজেরাই তৈরি করবেন নিজেরা যে কোনো জিনিস তৈরি করলে খুব ভালো লাগে তাই তো দেখুন দুটো কাঠেই গ্রুপটা কাটা হয়ে গেছে এবার হাইটটা নিতে হবে হাইটটা আমরা কত নেবো হাইটটা নেব সেম ফ্রেমের হাইট নিয়ে একদম উপর থেকে হাইটটা নিয়ে নিচ্ছি আমার এই যে ফ্রেমটা এই যে ফ্রেমের এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়েছিলাম পনেরো দশমিক চার ফিফটিন পয়েন্ট ফোর সেন্টিমিটার আর উপরের কাঠটা এক সেন্টিমিটার আবার নিচে একটা কাঠ রয়েছে এক সেন্টিমিটার উপরটা গ্রুপে খেয়ে যাচ্ছে শুধু প্লাস হবে নিচেরটা তাহলে ফিফটিন পয়েন্ট ফোর প্লাস ওয়ান মানে সিক্সটিন পয়েন্ট ফোর আমরা তার থেকে কিছুটা বাড়িয়ে নিতে পারি অর্থাৎ আমি আজকে নেবো কত সতেরো সতেরো আমরা নিচ্ছি এবার সেখান থেকে আমি একটুখানি আরও বাড়িয়ে নিচ্ছি পয়েন্ট নিচ্ছি তাহলে সতেরো দশমিক পাঁচ আমি নিচ্ছি কিন্তু এর থেকে এটা আপনারা কিন্তু ম্যাক্সিমাম বলেই ভাবতে পারেন বেশি হাইট করে দিলে মৌমাছির কিন্তু উঠতে প্রবলেম হলেও হতে পারে তাই আপনারা কিন্তু রকম বেশি বাড়াবেন না কারণ এর নিচে যে বোর্ডটা তৈরি হবে সেখানেই কিন্তু সামথিং একটা গ্যাপের সৃষ্টি হবে কোনো রকম খুব বেশি হাইট করতে যাবেন না বেশি হাইট করলে নিচেও কিন্তু ঘোড়াটা আবার ঝুলিয়ে দিলেও দিতে পারে ওকে তো এই মাপে আমরা কিন্তু এবার কাটার দিয়ে কেটে নেব ওকে বুঝতে পারছেন তো ঠিক এইভাবে সাবধানে কাটার দিয়ে কাটবেন আমি দুটো কেটে নিয়েছি একদম প্রপার হাইট আর খুব সুন্দরভাবে মাপে তো আমার জায়গা দাঁড়াচ্ছে কোন জায়গায় এই জায়গায় এবার আমাদের কী করতে হবে এর যে মানে পাশের যে কাঠটা হবে সেই কাঠের মাপটা তার হাইটটা কি হচ্ছে একদম সেম বরাবর হাইট হবে তবে লংটা কত হবে লংটা হবে দেখুন আমি ঠিক এইভাবে দেখানোর চেষ্টা করছি লংটা আমার একটা ফ্রেমের মাপ রয়েছে কত আমার একটা ফ্রেমের নাম হচ্ছে টোয়েন্টি সিক্স আর পাশে এদিকে একটা বিট এদিকে একটা বিট বিটটা কত রয়েছে পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন দুটো পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফোর প্লাস টোয়েন্টি সিক্স তাছাড়াও আমাদের একটুখানি আরও গ্যাপ রাখতে হবে ফ্রেমটা যাতে সহজে ওঠে একদম গায়ে গায়ে লেগে গেলে ফ্রেমটা কিন্তু টাইট হয়ে যাবে তার জন্য আমি টোটালটা ধরে নিচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট টুতে ওকে এই টোয়েন্টি এইট পয়েন্ট টু মাপে আমাকে ওই একই হাইটে দুটো কাঠের টুকরো আমাকে জোগাড় করে নিতে হবে আমি এইভাবে দুটো কাঠ জোগাড় করে নিলাম তাহলে আমার আগের দুটো আর এই দুটো চারখানা হয়ে গেল ওকে এই চারখানাকে কিন্তু আমি এবার পিন কাটা দিয়ে মেরে ফেলবো মেরে ফেললেই কিন্তু একদম ব্রুডটা সম্পূর্ণ তৈরি এইভাবে পিন কাটা দিয়ে মেরে ফেলছি যদি ভালো লাগে লাইক করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আটটা আমার লেগে গেলো তারপরে দেখুন একটা গ্যাপ হচ্ছে আমি সরিয়ে দেখাচ্ছি এই দেখুন এইভাবে সরিয়ে দিলে একটা সামান্য গ্যাপ হচ্ছে তাহলে আপনার ফ্রেমটা কিন্তু আর টাইট রইল না সহজেই ফ্রেমটা তুলতে পারো তাহলে এখানে আমার ব্রুডটা কমপ্লিট হয়ে গেলো তাই তাই তো নাকি এবার এরপরে হানি সুপারটা হানি সুপারটা আর কী মাপ হবে সব কিছু চতুর্দিকে একই সেই আমি বলেছিলাম আগে যে ফ্রেমের বেলা সব কিছু একই ছিল শুধু হাইটটা কমে গেছিলো এখানেও সেই সেম জিনিস হয়ে আসবে তো আমার সব দিক একই আর শুধুমাত্র হাইটটা কমে যাবে আমার এখানে হানি সুপারের ফ্রেমের হাইটটা কি আছে আমার ফ্রেমের হাইটটা রয়েছে এই ফ্রেমের হাইটটা রয়েছে এইট পয়েন্ট ফাইভ ওকে এবার এই যে এইট প্লাস এটা একটা গ্রুপে থাকবে এখানে যেরকম গ্রুপ আছে উপরে হানি সুপার একটা গ্রুপ আছে সেই গ্রুপটা কত হবে না এক সেমি তাহলে এইট প্লাস এক সেমি তাহলে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ প্লাস এক্সমি নাইন পয়েন্ট ফাইভ হয়ে যাবে আমার হানি সুপারটা টোটাল নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমাকে এই যে আমি হানি সুপারের কার্ডটা বানিয়ে ফেলেছি সেটার মাপটাও দেখে নিন একদম প্রপার নাইন পয়েন্ট ফাইভ বাকি সব কিছু একই তার জন্য আমি কিন্তু দেখালাম না যে বেকার বেশিক্ষণ দেখিয়ে ভিডিওটা বড় করলাম না বাকি সব কিছু একই শুধু হাইটটা কাটিং যাবে ওকে তো আমার শুধু হাইটটা কাটিং যাবে আমি সেইভাবে কিন্তু হাইটটাকে কাটিং করে নিচ্ছি এবার আমি এক এক করে সমস্ত ফ্রেমগুলোকে কিন্তু আমি লাগিয়ে রেডি করে নিচ্ছি দেখুন সব ফ্রেম গুলোকে লাগিয়ে দিতে কিন্তু একদম খুব সুন্দর দেখাচ্ছে সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এবার এই যে সুপারের হাইটে যদি বড় করি তাহলে কিন্তু কিন্তু এই একটা গ্যাপ গ্যাপ হবে গ্যাপের জায়গায় আপনার মনে করলে ওরা ঘোরা বেশি গ্যাপ হলে কিন্তু ঘোড়া বানিয়ে জুড়ে দেবে তার ফলে আপনার কিন্তু ফ্রেম তুলতে কষ্ট হবে তাছাড়া উঠতে মাছিদের প্রবলেম হবে তাই এখানে কিন্তু একদম সেম টু সেম এই মাপেই প্লিজ আপনারা বানাবেন তাহলে আমার হানি সুপারটাও কিন্তু এখানে কমপ্লিট হলো এবার এর উপরে একটা কিন্তু কভার থাকে সেই কভারটার নাম হচ্ছে ইনার কভার এই ইনার কভারের মাপটা কি হবে আমার মাপটা হবে টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এই মাপে আমি কাটার দিয়ে একটা কাঠের টুকরো কেটে রেডি করেছি রেডি করে নেবার পর দেখুন ঠিক এইভাবে হবে আর এই যে ওপরটা এই ওপরে একটা এইভাবে একটা কাটিং করতে হবে কিংবা যদি আপনারা এইভাবে কাটিং না করতে পারেন তাহলে কিন্তু ড্রিল দিয়ে তিনটে চারটে ফুটো করে নেবেন আমি কিন্তু এটাই করবো কারণ আমার কাছেও কিন্তু কাটিং করার মেশিন নেই কাটিংটা করতে গেলে অনেকটা কষ্ট হয় আমিও ড্রিল দিয়ে এটা ড্রিল করব আমার কাছে মুহূর্তে ড্রিলটা নেই আমি ড্রিলটা নিয়ে পরে এটাকে আমি করে নেব আপনাদের দেখে দিচ্ছি জাস্ট এই কভার উপরে একটা টপ বলে একটা জিনিস থাকে সেই টপটা আমি করব তার আগে একদম তলায় চলে যাব তলায় একটা বোর্ড হয় সেই বোর্ডটার নাম আপনারা জানেন বটম বোর্ড সেই বোর্ডের মাপটা কি হবে আমি সব ফ্রেমগুলো সব বার করে নিচ্ছি এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এর মাপটা কারণ ওপরে গ্রুপটা আছে মাপ নিতে কষ্ট হবে তাই এখানে দেখুন আমার ভেতর টু ভেতর ভেতর টু ভেতর কত হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভেতর টু ভেতর হচ্ছে এই মাপে আমাদের একটা কাঠ কাটতে হবে যার লং হবে থার্টি সিক্স এই মাপে আমি কিন্তু একটা কাঠ কেটে রেডি করে নিচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ যার লংটা হবে থার্টি সিক্স ওকে থার্টি সিক্সের জায়গায় যদি আপনারা একটুখানি বড় করতে পারেন কোনো নেই খুব বড় করলে ওয়েস্টেজ হবে কাঠটা কোনো দরকার নেই আর খুব ছোট করলেও অসুবিধা থার্টি সিক্স থার্টি ফাইভ এই জাতীয় কিন্তু আপনারা করতে পারেন আমি এবার তার দুদিকে দুটো এইভাবে এক সেমি মোটা কাঠের দুটো বাঠা মেরে ফেলছি ওকে একদম বড়ে দুদিকে দুটো উল্টে দিয়ে দুদিকে দুটো এইভাবে লাগিয়ে দিন এদিকে একটা আর ওদিকের প্রান্তে একটা এইভাবে কেটে নিচ্ছি ওকে এইভাবে কেটে নেওয়ার পর কি করবো এইভাবে কেটে নেওয়ার পর আমি কি করছি না এর দুদিকে দুটো কাঠ লাগাতে হবে সেই কাঠের মাপটা কি হবে আমার লম্বা হবে থার্টি সিক্স আর চওড়াটা হবে সিক্স সেন্টিমিটার ওকে এই মাপে দুটো কাঠের টুকরোকে ঠিক আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এদিকটা লেবেল হবে আবার ঠিক সেই দিকটাও লেবেল হবে এদিকে লেবেল দেখে নিন এদিকের লেবেল আবার একদম সেই দিকের লেবেল এই দুদিকে দুটো লেবেল করে কিন্তু আমি কাঠের টুক এই দুটো যে কাঠের পিস বের করলাম এই দুটো পিসকে কিন্তু এইভাবে পিন কাটা দিয়ে মেরে ফেললাম ওকে এর ফলে আমার কিন্তু বোর্ডটা একদম রেডি হয়ে গেলো প্রথমে এদিকে একটা মারলাম সেম এদিকে একটা মারলাম ফলে কি হলো এটা লেবেল করে একটা মারলাম এবং সেদিকে লেবেল করেও মারলাম ফলে কি হলো এই এটাকে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিলে কি হচ্ছে না এদিকটা সম্মুখ হচ্ছে আপনারা যে যেই দিক থেকে দেখছেন এবার এর উপরে এটা বসিয়ে দিলে কি হচ্ছে না দেখুন একটা কিন্তু ঢালের সৃষ্টি হয়েছে ঢালের ঢালের তার ফলে কী হবে একটা নোংরা নোংরা পড়লে সেটা কিন্তু আপনা থেকে বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি উপরের নোংরা কিংবা যদি এই ঢালের জন্য সহাজি আপনি সাফ করতে পারবেন হাত দিয়ে ব্রাশ দিয়ে আপনি কিন্তু সাফ করতে পারবেন আর দেখুন সামনের থেকে পেছনটা দেখুন কতটা হাইটটা কম ফলে সামনের দিকটা ঢালের ফলে সহজে যে কোনো জিনিস বেরিয়ে যাবে ওপর থেকে জল পড়লো সেটা কিন্তু ঢালের জন্য সহজে বেরিয়ে যাবে আবার উল্টে দিন উল্টে দিলেও একই জিনিসের মধ্যে আপনি কিন্তু ডবল রকম ফ্যাসিলিটি সুবিধা পাচ্ছেন ওকে এদিক নোংরা হয়ে গেলে আপনি সেদিক ইউজ করতে পারবেন সেদিক নোংরা হলে এদিক ইউজ করতে পারবেন তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল। তো আমার এই পর্যন্ত কমপ্লিট এরপরে আমার উপরে টপটা বানাতে হবে তো টপটার মাপটা কি হবে আমার হানি সুপার দেখছেন হানি সুপারের ওপর এমনভাবে মাপ নিতে হবে এইভাবে একটা বোর্ডের মতো বানান যার চতুর্দিকে এইভাবে গ্যাপ থাকবে সহজে উঠবে নামবে প্রত্যেকটি দিকে যেন প্রায় হাফ সেমির ওপর ফাঁক থাকে তাহলে কিন্তু এটা সহজে উঠবে নামবে এবার পুরোটা দিয়ে দেখাচ্ছি দেখুন পুরোটা কিন্তু গলে যাচ্ছে যাতে না পুরোটা গলে যায় তার জন্য আমাদের এইভাবে ধরে পেনসিল দিয়ে আমরা কিন্তু মার্কিংটা করে নিচ্ছি ওকে এবার এখানে বাঠামটা কেটে কেটে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিলে আমার কি হচ্ছে আর কিন্তু এটা কোনো রকম নামবে না ওই বাঠামে এসে আটকে যাবে আর এই যে থেকে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটায় কিন্তু রকম থাকার জন্য এটা বন্ধ করে ফেলতে হবে তার কারণ আপনি কোথাও কোনো দিন মাছি ধরতে গেলেন তখন কিন্তু মাছিটা বেরিয়ে পড়বে তার জন্য আমাদের কিন্তু এই গ্যাপগুলো আমাদের মেরে ফেলতে হবে গ্যাপগুলোকে কোনো কাঠের টুকরো দিয়ে বন্ধ করে ফেলতে হবে এরপর উপরে আমি একটা ছাউনি দিয়ে দিলাম ছাউনি দিয়ে দিলেই কিন্তু আমাদের রেডি নয় কারণ বৃষ্টি পড়লে উপর থেকে জল পড়লে তাহলে কিন্তু এটা ভেতরে ঢুকবে তার জন্য আমাদের কি করতে হবে একটা টিনের সিট দিয়ে এটাকে ছেয়ে ফেলতে হবে ওকে এবার কী করতে হবে তার আগে কি করব ভেতরের যে মানে গরম বাতাস মৌমাছিদের প্রবলেম হলে সেটা কিন্তু আপনার ভেন্টিলেটার থাকলে সেটা দিয়ে বেরিয়ে আসবে তার জন্য আমি ফুটো করে দিলাম শুধু এই ফুটো দিয়েও তো মাছি বেরিয়ে আসতে পারে মৌমাছির এবং ভেতরে ইনারটাও আমি কিন্তু কেটে দিলাম এইভাবে এবার আমি ওই ফুটোগুলোকে জাল দিয়ে এইভাবে ছোট একদম ঘুষো ঘন জাল দিয়ে আমি কিন্তু এবার বন্ধ করে ফেললাম ওকে বন্ধ করে আমি টিনের চাদরটাকে উপরে চড়িয়ে দিলাম দিয়ে পিন কাটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে দিলাম তাহলে কিন্তু আমার বক্সটা এবার কমপ্লিট হয়ে গেল শুধু আমাকে কালার লাগাতে হবে কালারটা আমি যে লাগাবো সেটা হচ্ছে কোনো কালার মেনশান নেই আপনি যে কোনো কালারের কিন্তু আপনি বক্সে পেন্ট করতে পারেন আপনার মন খুশি সুন্দরভাবে আপনি যত্ন করে কালারটা লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনার বক্সটা এখানে রেডি হয়ে গেল ওকে তাহলে ঠিক এই পর্যন্তই এইভাবেই আমাদের করতে হবে বক্সটা ওকে এইভাবে করুন আর প্রত্যেকে কিন্তু একটু সাবধানে কাজ করবেন ওকে কারণ দেখুন আমরা কিন্তু কেউ কাঠের মিস্ত্রি অর্থাৎ কার্পেন্টার নই আমারও কিন্তু ভিডিওটা শর্ট করে দেখিয়েছি কিন্তু আমার কিন্তু করতে অনেক সময় চিন্তা ভাবনা করে ফ্রেমটাকে মাঝে মাঝে গলিয়ে রেখে রেখে দেখে নেবেন যে ঠিকঠাক ধরনের আপনার বক্সটা হচ্ছে কিনা এইভাবে বানাবেন ওকে তো আজকে আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়ু করতে যাচ্ছি না এখানেই সমাপ্ত করছি আর প্রথম ভিডিওর লিঙ্কটা আজকে কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আপনারা যারা এখনও প্রথম ভিডিওটা হয়তো দেখেননি দ্বিতীয় ভিডিওটা দেখছেন তো দ্বিতীয় ভিডিওটা ভালো লাগবে প্রথম ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু যারা দেখেননি তাদের অনুরোধ করবো প্লিজ প্লিজ আপনারা কিন্তু প্রথম ভিডিওটা দেখে নেবেন আর যদি ভালো লাগে আজকের এই ভিডিওটি তাহলে কিন্তু আমি অনুরোধ করব একটা লাইকের জন্য ওকে তাহলে আজকে ভিডিও ঠিক এই পর্যন্তই দেখাবে আবার পরের ভিডিওতে কোন ভিডিওতে বলুন তো কুইন গেট বানানোর ভিডিওতে ওকে কেমন হবে বাড়িতে ঘরোয়া পদ্ধতি কুইন গেট বানানো যায় সেটা নিয়ে আমি আসছি পরের ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সব পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দের দিন কাটান নমস্কার